প্রাচীনকালে কোনো এক যুদ্ধের সময় রাজবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সেই পুড়িয়ে দেওয়া বাড়ির কারণে গ্রামের নাম হয় পড়ই পোড়া। পরবর্তীতে বিকৃত রূপে এই গ্রামের নাম হয় পড়ই কোড়া। সুপ্রাচীনকাল থেকে এই গ্রামে গড়ে ওঠে জমিদারদের বসতভূমি। তাদের মধ্যে যোগেশচন্দ্র রায় এবং প্রসন্ন রায় সবচেয়ে উল্লেখযোগ্য। আনোয়ারা থানার পড়ই কোড়া 150 বছর আগে ছিল জাঁকজমকপূর্ণ লোকে লোকারণ্য। জৌলসপূর্ণ রায়বাহাদুর উপাধিতে ভূষিত প্রতাপশালী জমিদার যোগেশচন্দ্রের রাজধানী। জমিদার যোগেশচন্দ্র রায় 1834 সালের দিকে মূল জমিদারি স্থাপন করেন। তিনি ছিলেন শিক্ষা অনুরাগী, জনদরদী, মহানুভব ও দানশীল। তাই ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধি দিয়েছিলেন। তার রাজপ্রাসাদটি প্রায় 40 কানি জায়গার উপর নির্মিত। 1850 সালের দিকে তখনকার প্রভাবশালী জমিদার বৈদ্যনাথ দেওয়ানের আমল থেকে বাড়িটির বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু হয় বলে গবেষকরা জানিয়েছেন।